মানিকগঞ্জের মূলজিয়ান এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে অ্যাম্বুলেন্স চালক। নিহতরা হলো মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাচুরিয়া গ্রামের আব্দুল আলীম ও সাকরাইল গ্রামের দীপক হালদার। পুলিশ জানায়, সকালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে ঢাকা থেকে যশোরগামী লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকা আরিচা মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের দুই আরোহী। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত অ্যাম্বুলেন্স চালক রনি মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।